বর্ণনা করা হয়েছে বুখারী শরীফ 8 খণ্ড 116 পৃষ্ঠার মধ্যে একটা হাদিস আছে, যে হাদিসের মধ্যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে সত্যবাদিতা মানুষকে সঠিক পথে নিয়ে যায়, আর সেই পথের শেষ হলো জান্নাত। আর মিথ্যাবাদী প্রচিত করে যারা, মানে মিথ্যা মানুষকে সঠিক পথ থেকে প্রচিত করে, আর তার শেষ হলো জাহান্নাম। তো যারা সদা সর্বদা সব সময় মিথ্যার চর্চা করে, তো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাবারক তাআলার নজরে সেই ব্যক্তি হচ্ছে মিথ্যাবাদী। তো ভাইরা আমার, এখানে আমাদেরকে বুঝতে হবে যে হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে যে যারা মিথ্যাবাদী মিথ্যা চর্চা করে, তারা এই দুনিয়ার বুকে খুব সহজেই সঠিক কাজে এগিয়ে আসে, সহজেই খুব বাড়তে থাকে। কিন্তু যারা সত্যবাদী হয়, তারা এই দুনিয়াতে তাদের উপরে কত জুলুম, কত অত্যাচার, কত কষ্ট, কত তাদেরকে মানবিকতা অত্যাচার তাদেরকে সহ্য করতে হয়, কিন্তু তার প্রতিফল স্বরূপ, ইয়ানি যারা সত্যবাদী তাদের শেষ হলো জান্নাত, আর যারা মিথ্যাবাদী তাদের শেষ হলো জাহান্নাম। আর এই দুনিয়া তো কিঞ্চিৎ পরিমাণের দুনিয়া, এই দুনিয়াতে আমাদের কতদিন বা থাকবো, কতদিন বা বাঁচবো, আমাদেরকে সত্য পথ অবলম্বন করে চলতে হবে। এই হাদিস পড়ে একটা গল্প মনে পড়ে গেল, খুব শিক্ষণীয় গল্প, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে এক দেশের এক ইমানদার বাদশাহ ছিলেন, আর সেই বাদশাহর বয়স কিছুটা হয়ে গিয়েছিল, কিন্তু ওই বাদশাহর মনের মধ্যে উজির নাজির প্রজা যা ছিল দরবারে কারো ওপরে বিশ্বাস ছিল না। আর বাদশাহ মনে মনে চিন্তা করতে লাগলেন যে আমি মরে যাওয়ার পর একটা প্রতিনিধি, একটা বাদশাহ নির্বাচন করে যেতে হবে, আর এমনই বাদশাহ হবে যে সে ইমানদার হবে। কিন্তু সে বাদশাহ দেখছে তার পুজির প্রজা নাজির মধ্যে কেউ তো ইমানদার নয়, সব দুর্নীতিবাজ, সব জালিম। যাকেই বাদশাহর কুরসি দেবেন সেই তো পুরো দেশটাকে বেচে খেয়ে নেবে, দুর্নীতি করবে। এই ভেবে বাদশাহ মনে মনে চিন্তা করে একটা বুদ্ধি আঁটলো মাথায়। সে সমস্ত প্রজাদেরকে, লোকদেরকে আমন্ত্রিত করে বললেন যে এই আমি কিছুদিনের জন্য মেহমান আছি, তো আমি চাইছি তোমাদের মধ্যে কাউকে একটা রাজা করতে, বাদশাহ করতে। তো তোমাদের মধ্যে সেই বাদশাহ হবে যার আমি যে এই বীজগুলো দিচ্ছি, এই বীজগুলোতে তোমরা গাছ ফলাবে, যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকেই আমি বাদশাহ করে দিব। তাতে বাদশাহ সকলকেই, ওখানকার যত উজির নাজির ছিল, প্রজা ছিল, গ্রামবাসী যত ছিল, সবাই এসেছে, সবাইকে একটি একটি করে বাদশাহ বীজ দিয়েছেন। বাদশাহ ইচ্ছা করলে যে এখন থেকে যদি বাদশাহ নির্বাচন করা যায়, তাহলে তাকে 1.5 বছর হোক, 2 বছর হোক, তাকে ট্রেনিং দিয়ে একটা শক্ত করে করতে পারবো, তাকে ট্রেনিং শিক্ষা দিতে পারবো যে বাদশাহী কিভাবে চালাতে হয়, কিন্তু মানুষটা লাগবে ইমানদার। এই ভেবে বাদশাহ একটি একটি করে বীজ তার সন্তানগুলোকে, উজিরকে, নাজিরকে, প্রজাকে, সমস্ত দেশবাসীকে তিনি একটা একটা করে বীজ দিয়ে দিলেন, সব ইয়াং ইয়াং ছেলেদেরকে যারা বাদশাহর উপযুক্ত তাদেরকে। এবার সবাই ওই বীজ নিয়ে বাড়ি চলে গেলেন। তার মধ্যে একটা গরিব পরিবারের বাপ হারা একটা সন্তান, যার নাম ছিল আনিস, সেও একটি বীজ পেয়েছে। সে তার মায়ের কাছে এসে বলল, মা, এই বীজটি বাদশাহ দিয়েছেন, বলেছেন যে যার এই বীজ থেকে সুন্দর বৃক্ষ, সুন্দর একটা গাছ হবে সেই এই দেশের বাদশাহ। তো মা, এই বীজটা তুমি তোমার হাতে রোপণ করো, যেন সুন্দর একটা গাছ হয় এই টবের মধ্যে।
তারপরে আনিস তার মায়ের সহানুভূতিতে তার মায়ের সঙ্গে একটি টবের মধ্যে সেই বীজটা রোপণ করে দিল। সকাল সন্ধ্যা সেই বীজের খেয়াল করে, পানি দেয়। এইভাবে পুরো রাজ্যের মধ্যে সবার একই প্রিয়, সবাই ওই বীজ পুঁতে গাছের আশা করছে। কিন্তু আনিস যখন দেখল যে তার টবে গাছ বের হয়নি, তো পার্শ্ববর্তী পার্শ্বে বাড়ির ছেলেদেরকে জিজ্ঞাসা করল। তারা বলল, আমাদের কি সুন্দর গাছ হয়েছে টবের মধ্যে। এইভাবে এক এক করে প্রায় লোকেরই খুব সুন্দর সুন্দর গাছ হয়েছে টবের মধ্যে, কিন্তু আনিসের গাছ আর টবে বের হয়নি। এবার আনিস মনে মনে চিন্তা করল, আল্লাহ, আমি এত বড় কি পাপ করেছিলাম যে আমার হাতে, আমার মায়ের হাতে এই বীজটা রোপণ করলাম আর এই বীজের গাছ বেরোলো না, হায় আফসোস। আনিসের মন খারাপ, আনিস খুব মন খারাপ, তার অন্তর খুবই কষ্ট পাচ্ছে। আনিসের যে সবাকে বাদশাহ নামদার একটা একটি করে বীজ দিয়েছেন আর সবারই একটা একটা করে সুন্দর সুন্দর গাছ বেরিয়েছে, কিন্তু আমার কবে কোনো গাছ বের হয়নি। ভাইরা আমার, তারপরে যখন সঠিক দিনে সঠিক টাইমে সঠিক সময়ে যখন দিন নির্ধারিত সময় যখন সব আপন আপন টব নিয়ে চলে আসলো মাঠের মধ্যে বাদশাহ নামদারকে দেখাবার জন্য, আনিস আসতে চাইছিল না, কারণ তার টবে কোনো গাছ বেরোয়নি। সে চিন্তা করতে লাগলো যে হয়তো আমার গাছটা, আমার বীজটা হয়তো পোকাতে খেয়ে নিয়েছে, এই কারণে সে চিন্তা ভাবনায় বাড়িতেই বসে রইল। কিন্তু আনিসের মা বলে, বাবাজান, বাদশাহ নামদার যখন বীজ দিয়েছে তোমাকে, তোমার টবে যখন গাছ হয়নি, তবুও তুমি বাদশাহ নামদারের দিন সময় নির্ধারিত অনুযায়ী তুমি সেই মাঠে পৌঁছে যাও, নিজের ভুলের ক্ষমা চাইবে যে আমার হয়তো গাছে, আমার বৃক্ষ হয়তো, আমার গাছ হয়তো হয়নি, ভুল হয়েছে, কিন্তু বীজের তো হিসাব তোমাকে বাদশাহকে দিতে হবে। এই বলে আনিস খালি টব নিয়ে চলে গেল সেই মাঠে। আনিসের টব দেখে সবাই হাহাকার অট্টহাসি করতে লাগলো যে দেখো দেখো, তার টবে গাছ নাই আর বাদশাহকে দেখাতে চলে এসেছে, আর আমাদের কত সুন্দর সুন্দর গাছ টবের মধ্যে। এই বলে আনিস কি করলো, আনিস খুব অপমানিত লজ্জিত সহিত হলো। তবুও যেহেতু বাদশার বীজ নিয়েছে, বাদশাহকে বীজের হিসাব দিতে হবে যে গাছ হয়েছে না হয়নি, সেই হিসাবে আনিস এক কোণাতে বসে। ভাইরা আমার, সেই নির্ধারিত সময়ে যখন বাদশাহ নামদার ওই মাঠের মধ্যে আসলেন, দেখলেন, প্রত্যেককে নাজারা করলেন, প্রত্যেকটার টবে একটা না একটা করে সুন্দর সুন্দর গাছ বেরিয়েছে, কিন্তু শেষ মাথায় গিয়ে এক কোণে দেখছে একটা ছেলে আনিস নামে, সেই ছেলেটার টবে একটাও গাছ নাই। সঙ্গে সঙ্গে বাদশাহ উজিরকে বললেন, এই আনিস, এই ছেলেটাকে নিয়ে এসো। যখন ওই ছেলেটাকে নিয়ে আসা হলো, সকলের সামনে বাদশাহ চিৎকার করে সকল প্রজাদের সামনে বলতে লাগলেন, আজ থেকে তোমরা জেনে নাও, এই আনিস হচ্ছে তোমাদের পরবর্তী বাদশাহ। এই আনিস হচ্ছে তোমাদের পরবর্তী বাদশাহ, আমি বেছে নিয়েছি, যাচাই করে নিয়েছি, এটাই হলো ইমানদার বাদশাহ, এই ছেলেটাই হলো ইমানদার। যখন সকল প্রজা রাজ্যবাসীরা জিজ্ঞাসা করতে লাগলেন, জাহাপানা, আমাদের তো অনেক সুন্দর সুন্দর গাছ হয়েছে আর আপনি বলেছেন যার সুন্দর গাছ হবে সেই বাদশাহ হবে, আমি আপনার ছেলে, আমি আপনার পুত্র, উনি উজিরের পুত্র, উনি নাজিরের পুত্র, এইভাবে আমরা আছি, আমাদের কত সুন্দর সুন্দর গাছ হয়েছে আর আনিসের তো তবে গাছ হয়নি, তবু আপনি তাকে বাদশাহ কেন নির্বাচন করলেন? তখন বাদশাহ নামদার বললেন, এ শুনো রাজ্যবাসীরা, শুনে নাও, আমি যে তোমাদেরকে বীজ দিয়েছিলাম, একমাত্র আমি আর আমার খোদা জানে, ওই বীজগুলো আমি সিদ্ধ করে দিয়েছিলাম, জানি ওই বীজগুলোতে কোনো বীজে গাছ বেরোবে না, আমি সিদ্ধ করে গরম পানিতে সিদ্ধ করে ওই বীজ দিয়েছিলাম, ওই বীজে চারা কোনোদিনও জন্মাতে পারে না, তোমরা যে সব তোমাদের টবে চারা জন্মিয়েছ সেটা হলো নকল, আমার বীজের চারা নয়, আমি সত্যবাদী বলে তার টবের মধ্যে গাছ জন্মায়নি। আর সে মিথ্যা করে, প্রতারণা করে, সে নিজে থেকে
কোনো বীজ লাগিয়ে গাছ চাষ করেনি, সে সত্যবাদী ইমানদার বলেই আজ তার টবটা খালি। তো ভাইরা আমার, তাহলে এখানে বোঝা গেল যে আনি সত্যবাদীর পথে ছিল, আর সত্যবাদীর পথে ছিল বলে যেই পথ সে অতিক্রম করে আসছিল তাকে কত অপমানিত কত লজ্জিত সহিতে হয়েছিল, কত মানুষের হাহাকার ঠাট্টা ইয়ারকি সব সহ্য করতে হয়েছিল। তারপরে যখন তার শেষ ভাগে আসলো সেই সত্যবাদীর জয় হলো আর সে আনিস তখন বাদশাহ হয়ে গেল। তো বিরাদার আমাদের ওই রকম করতে হবে, আমরা যদি এই দুনিয়ার বুকে মিথ্যা চর্চা করি মিথ্যাবাদী হয়ে যায়, শুধু কথায় 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 যদি আমরা মিথ্যা করি মানুষকে প্রতারণা দিই তাহলে হয়তো আমাদেরকে লোকে ভালো বলবে, হয়তো আমাদের রাস্তাতে কোনো বাধা বিপত্তি আসবে না, কিন্তু আমাদের পরিণতি শেষে হবে আমাদের জাহান্নাম, যেটা বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। বুখারী শরীফে 8 খণ্ড 116 পৃষ্ঠার মধ্যে হাদিসটা বর্ণনা করা হয়েছে যে মিথ্যাবাদীর শেষ হলো জাহান্নাম আর সত্যবাদীদের শেষ পরিণতি হলো জান্নাত। আর যারা মিথ্যা সদা সর্বদা চর্চা করে তারাই হলো আল্লাহর।